নমস্কার দর্শক বন্ধুরা দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো সরকারি অফিসগুলিতে কর্মীদের উপস্থিতির হার হতে চলেছে সত্তর শতাংশ আটই জুন থেকে এবার সরকারি কর্মচারীদের অসুবিধার কথা ভেবে তাদের জন্য মানবিক সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সংক্রান্ত তিনি যে ঘোষণা করেছেন তা আপনাদের সাথে শেয়ার করব যেটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে দর্শক বন্ধুদের অনুরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই চ্যানেলে প্রথমবার যদি আপনারা ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো চলুন দর্শক বন্ধুরা আমরা সরাসরি চোখ রাখবো খবরটিতে আনলক ওয়ানে অফিস খুলেছে সেই অনুযায়ী রাস্তায় বেরোলেন কিন্তু রাস্তায় দেখা নেই বেসরকারি বাসের সরকারি বাস তাও হাতে গোনা তার ফলে অফিসে ঢুকতে দেরি সরকারি কর্মীদের চিন্তা হাজিরা খাতায় লালকালি পড়ার তবে সেই দুশ্চিন্তা থেকে এবার সরকারি কর্মীদের মুক্তি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শর্ত সাপেক্ষে কনটেইনমেন্ট জোন ছাড়া প্রায় সর্বত্রই শিথিল লকডাউন গত সোমবার থেকেই শুরু হয়েছে আনলক ওয়ান একাধিক কর্মস্থলে শুরু হয়েছে কাজ তবে সরকারি বেসরকারি অফিস খুললেও এখনও রাস্তায় নামেনি পর্যাপ্ত বাস ভাড়ার গেরোয় বুধবার সকাল পর্যন্ত রাস্তায় সেভাবে বেসরকারি বাস চলেনি দুশ্চিন্তাগ্রস্ত সরকারি কর্মীদের স্বস্তি দিয়েই এবার বড়সড়া ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানান চলতি মাসে রাস্তায় বাসের সংখ্যা কম লোকাল ট্রেন মেট্রোও নেই তার ফলে গন্তব্যে পৌঁছাতে সত্যিই সকলের সমস্যা হচ্ছে তাই এই মাসে যাদের অফিসে ঢুকতে দেরি হবে তাদের হাজিরা খাতায় পড়বে না লালকালি মানবিকতার খাতিরে কর্মীদের মাপ করে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত সরকারি অফিস পঞ্চায়েত পুরসভায় কার্যকর হবে নয়া নির্দেশিকা উল্লেখ্য এর আগে মঙ্গলবার নবান্নের তরফে একটি নির্দেশিকা জারি করা হয় ওই নির্দেশিকায় জানানো হয় আগামী আটই জুন থেকে সত্তর শতাংশ কর্মী নিয়ে রাজ্য সরকারি সব অফিস খুলেছে আগামী সোমবার থেকে সব সরকারি কর্মীকেই সপ্তাহে তিন দিন অফিসে আসতে হবে তাহলে দর্শক বন্ধুরা আপনারা দেখলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে এই মাসে অফিস ঢুকতে দেরি হলেও সরকারি কর্মীদের উপস্থিতি নিয়ে কোনো রকম সমস্যা হবে না সেটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবুও একটা অসুবিধা রয়েই যাবে কারণ যতদিন পর্যন্ত না পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হচ্ছে আগের মতো ততদিন কিন্তু অফিসে ডিউটি করাটা একটা কঠিন ব্যাপার তবে তাও রাজ্য সরকারের এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের জন্য অনেক সুবিধা দেবে এটা বলাই বাহুল্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন ধন্যবাদ